বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিম পোলাও। সেজন্য এখানে 5টা ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করে তারপর ছিলে একটু একটু কেচে নিয়েছি যাতে না ফুটে। এখানে 3টা আলু নিয়েছি, ছোট দুইটা বড়, একটা আর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে যতটুকু সিদ্ধ করা যায় 10 মিনিট সিদ্ধ করেছি। ডিমগুলো ভেজে ফেলেছি, এর বেশি আর ভাজতে হবে না। বেশি ভাজলে শক্ত হয়ে যায় ডিম, আর আলুটা একটু বেশি ভাজা হবে আর কি। আলুগুলো ডিম নামানোর পর আরও 2 মিনিট ভেজে নিলাম। একটু লাল লাল কালার হলে নামায় রাখবেন। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট এখানে 1 টেবিল চামচ আছে, একটু পানি দিয়ে দিয়ে এটা ছিটতেছে সেই জন্য। গরম মশলা 2টা স্টিক দিলাম, দারুচিনি আর এলাচ দানা 6টা দিয়ে দিলাম। এখানে আধা বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মানে বাটা পেঁয়াজ। এটা এটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে, আর এখন ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম, এটা জাল দেওয়া দুধটা। এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু 5 মিনিটের মতন ঢেকে রাখবো, এর বেশি রাখবো না। এটা 5 মিনিট আমি রান্না করে নিলাম, এটা রান্না হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। একটু ঝোল থাকতে হবে। এখন আমি পোলাওটা চড়িয়ে দিব। এখানে 1 চামচ তেল দেওয়া হয়েছে, আর এখন দিয়ে দিব চাল। এখানে 2 পট চাল আছে। বিসমিল্লাহ। তো লবণ দিয়ে দিই 7 মতন। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডিমে লবণ আছে। আর এখানে তেমন কোনো মশলা দিব না আমি, কারণ ডিমে সব মশলা দেওয়া আছে। যেহেতু এটা পোলাও, বিরিয়ানি হইলে হয়তো বা দিতাম। এখানে বেরেস্তা দিয়ে দেব। আমি 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। খুব ভালো করে 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম চালটাকে। এখানে আমি 2 পট চাল নিয়েছি, সেজন্য নিয়েছি 4 পট পানি। পানিটা একটু কম দেবো, কারণ ডিমে ঝোল আছে, সেজন্য মানে একটু কম দিতে হবে। আঁশটা একদম কম আছে, যেহেতু ফুটানো পানি, আঁশটা বেশি দিতে হবে না, আঁশটা কম। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি আসলাম, পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতন ঘি। এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আঁচটা কমিয়ে, একদম কমিয়ে দিব। এখন আঁচটা কমিয়ে এটাকে দমে রেখে দিব 15 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি আসলাম, খুব সুন্দর ঝরঝরা পোলাওটা হয়েছে। খুবই সহজ একটি পোলাও, যে অনেক সময় অনেকে পোলাও খেতে ইচ্ছা করে, অনেক সময় মাংস টাংস থাকে না, এ ডিম আর পোলাও বানিয়ে নিতে পারেন, অসাধারণ টেস্টি। যাই হোক, বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ।